টানা হারের বৃত্তে আটকে থাকা বাংলাদেশ দলকে এবার জরিমানা গুনতে হয়েছে স্লো ওভার বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফির বিশ শতাংশ কেটে নেওয়া হয়েছে ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে নির্ধারিত সময়ের কম ওভার বলিং করেছে সফরকারীরা ডমিনিকার দ্বিতীয় টি টোয়েন্টিতে পঁয়ত্রিশ রানে হেরেছে মাহমুদুল্লাহ এই ম্যাচে নির্ধারিত ছিল বাংলাদেশ দল আইসিসি কোড অব কন্ডাক্টের দুই দশমিক দুই দুই অনুচ্ছেদের ধারা অনুযায়ী বাংলাদেশ দলকে ন্যূনতম শাস্তি দেওয়া হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহর অভিযোগ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন বাংলাদেশ দলের ওপর স্লো ওভার রেটের অভিযোগ এনে শাস্তি দিয়েছেন ইতিহাস জানাচ্ছে দু হাজার সালে এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে সিরিজ জিতে বিজয়ীর বেশে দেশে ফিরে এসেছিল বাংলাদেশ ওয়ানডেতে কি হবে তার উত্তর দেবে সময় তবে টি টোয়েন্টিতে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ ও সম্ভাবনা শেষ এখন শেষ ম্যাচ জিতলেও আর সিরিজ নিজেদের করার কোনো সুযোগ নেই টাইগারদের জমিনিকায় দ্বিতীয় ম্যাচে পঁয়ত্রিশ রানের হারে শেষ হয়েছে সিরিজ জয় সম্ভাবনা তবে আগামীকাল সাত জুলাই গায়ানায় শেষ ম্যাচ জিতলে অন্তত হোয়াইট ওয়াশ এড়ানো যাবে মাহমুদুল্লাহ রিয়াদের দল কি তা পারবে এই প্রশ্ন সামনে রেখে বৃহস্পতিবার ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ব্যাটিং এবং বোলিং দুই ডিপার্টমেন্টেই অনুজ্জ্বল পারফরমেন্স এই অনুজ্জ্বলতা কাটিয়ে পারফরমেন্সের গ্রাফকে ওপরে টেনে তুলতে না পারলে জয়ের প্রশ্নই আসে না সে কাজটি করতে হবে আগে ব্যাটারদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য ঠিকমতো মতো পালন করতে হবে তাদের ব্যাটে রান চাই আর বলারদের বিশেষ করে পেসারদের বলিং কার্যকারিতাও খুব দরকার ক্যারিবরা হাত খুলে খেলতে পছন্দ করে আক্রমণাত্মক উইলোবাজি এবং ভালো বলকে যেখানে খুশি মারার ক্ষমতাও আছে বেশ তাদের বিপক্ষে পেস নির্ভরতা স্পিন শক্তি বাড়ানোর চিন্তাটাও যে খুব জরুরি এই কাজগুলো ঠিকমতো হলে শেষ ম্যাচে ভালো কিছু হতেও পারে শেষ টি টোয়েন্টিতে একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম তাস্কিন বা শরীফুলের যে কোনো একজন থাকতে পারে একাদশের বাইরে কেননা দ্বিতীয় টি টোয়েন্টিতে দুজনেই ব্যয়বহুল বোলিং করেছেন সেক্ষেত্রে একজন স্পিনার বাড়ি একাদশে ফিরতে পারে শেখ মেহেদি হাসান বা মাসুম আহমেদ